আসসালামু আলাইকুম, আমি নাঈম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, 2023 সালের আজকের দিন পর্যন্ত আমি আপনাদেরকে মিনিমাম 10 থেকে 15টা নিউজ দিয়েছি ইরানের আবিষ্কার সম্পর্কে, যে একের পর এক চমক লাগানো, তাক লাগানো জিনিস বানানো শুরু করেছে ইরান। আর ইরানের এই জিনিসগুলোর আন্তর্জাতিক মার্কেটে যেই পরিমাণ চাহিদা তৈরি হয়েছে, তথ্যসূত্র বলছে পৃথিবীর প্রায় 50টি দেশ ইরানের কাছ থেকে সবচেয়ে বেশি যেই জিনিসটা কেনার জন্য আবেদন করে রেখেছে ইরান, আগামী 8-10 বছরেও এগুলা সাপ্লাই করতে কষ্ট হবে। সেই জিনিসটার নাম হচ্ছে ড্রোন প্রযুক্তি, যেগুলা যুদ্ধে ব্যবহৃত হয়। আর এই ড্রোনের মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে থাকা কৌশলগত দিক থেকে যে ড্রোনটা, সেটার নাম হচ্ছে কামিকাজে ড্রোন, যেটা রাশিয়া ব্যবহার করে ইউক্রেন যুদ্ধে ব্যাপক সফলতা পেয়েছে। এবার সেই ড্রোন নিয়েই আরও একটা আপডেট আসছে পুতিনকে দেওয়ার জন্য, সহযোগিতা করার জন্য নতুন আরও এক জিনিস বানাই ফেলছে ইরান। যদি আমেরিকার সাথে যুদ্ধ বাধে বা পরিস্থিতি খারাপ হয়, যে কোনো সময় পুতিনকে হিউজ পরিমাণ এই জিনিসগুলো সাপ্লাই করবে। আসেন সেই নতুন জিনিস কি, ইরান অনেক আগায় যাচ্ছে নিজস্ব প্রযুক্তিতে, দেশীয় প্রযুক্তিতে তৈরি কামিকাজে ড্রোনবাহী একটি যুদ্ধজাহাজই এবার তৈরি করে ফেলেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র নৌবাহিনীর সেনারা। আর এই জাহাজে কামিকাজে ড্রোনের পাশাপাশি অন্যান্য ড্রোনও থাকবে। এক টেলিভিশন অনুষ্ঠানে এই তথ্য দিয়েছেন IRGC-র নৌবাহিনীর কমান্ডার রিয়াল অ্যাডমিরাল আলী রাজা তাংশেরি। কি এটার আসলে বিশেষত্ব? দর্শক, তিনি বলছেন যে শহীদ মাহদাবি নামক এই জাহাজে 300 থেকে 750 কিলোমিটার পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র, সেপেহার 7 ভার্টিক্যাল লঞ্চ ড্রোন, 1300 কিলোমিটার দূরপাল্লার কামিকাজে ড্রোন এবং 5টি হেলিকপ্টার বহন করতে সক্ষম। মাশাল্লাহ, অনেক দূর আগাইছে। এইটাই বলি যে ইরান চাইলে পারে, আর সৌদি যখন আসছে বিনিয়োগ করার আহ্বান করছে, এইদিকে আরও হিউজ পরিমাণ বিনিয়োগ করা দরকার। সমুদ্রগামী জাহাজটি IRGC-র নৌবহরে যুক্ত হওয়ার কয়েকদিন পর আলী রেজা তাংশিড়ি টেলিভিশন অনুষ্ঠানে এই তথ্য জানিয়েছেন। অলরেডি আপনারা ছবি দেখেছেন, এটা বানানো হয়ে গেছে, এটাকে ইরানের বাহিনীতে কানেক্টেড করা হয়েছে। আর অলরেডি এই জাহাজটা চীন, রাশিয়া, ইরানের ওমান উপসাগরে যে যৌথ নৌবাহিনীর মহড়া চলছে সেইখানে আপনার কানেক্টেড করা হয়ে গেছে, বুঝতে পারছেন। 2100 টন ওজনের এই জাহাজটি 240 মিটার লম্বা, চওড়ায় 27 মিটার এবং এতে 3D ফেজড রাডার এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন ইলেকট্রনিক ওয়ারফেয়ার কমিউনিকেশন সিস্টেম রয়েছে। জেনারেল তাংশিড়ি বলছেন, নিকট ভবিষ্যতে ইরানের যুদ্ধজাহাজগুলোর গতি যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজগুলোর গতিকেও ছাড়িয়ে যাবে। IRGC-র এই কমান্ডার বলছেন, আরও কয়েক রকমের যুদ্ধজাহাজে বিভিন্ন ধরনের উন্নত মানের ক্ষেপণাস্ত্র বসানো হয়েছে। আপনার ওনার তথ্য অনুযায়ী এর মধ্যে তারে ক্লাস বোট নামক 60 নটিক্যাল মাইল গতিতে চলা অবস্থায় শত্রুর লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম আমাদের নতুন আপডেট করা এই কামিকাজে ড্রোনবাহী জাহাজ। মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে দমাইতে ইরানের যে চেষ্টা, পশ্চিমাদের বিরুদ্ধে এই যে শক্ত অবস্থান, এগুলো কিন্তু এমনে এমনে হচ্ছে না। ইরানের এখন শুধু দরকার একটু সাপোর্ট আর বিনিয়োগ। আমি মনে করি যে এই মুহূর্তে আরব রাষ্ট্রগুলা, তারা যদি ইরানের পাশে এসে দাঁড়ায়, পরবর্তীতে অস্ত্র বানাইয়া ভাগযোগ করে নিজেরাই নেয় বা বানানোর প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন শাখা তাদের দেশেও তারা বানায়, তাহলে ইন ফিউচার ইনশাল্লাহ অনেক বড় কিছু ঘটবে। ইরানের এই ছোটোখাটো আবিষ্কার রাশিয়ার জন্য কতটুকু কল্যাণকর, অত পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে, জিও পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে কাজে দিবে, কিন্তু ইরানের জন্য খুবই শক্তিশালী একটা অবস্থান তৈরি করছে। যেহেতু সিস্টেমটা, সুযোগটা আসছে, সবার থেকে জিনিস টিনিস নিয়ে জায়গাটা শক্ত করে ফেলতে হবে। আজ এই পর্যন্তই, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।